সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর, বাড়ছে বেতন। হ্যাঁ বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য এই ভিডিওতে রয়েছে একটি খুশির, বেতন কিন্তু বাড়তে চলেছে। এই নিয়ে এই ভিডিওতে একটু বিস্তারিত আলোচনা করব। আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর এবং আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। তো ভিডিওটি শুরু করব, তবে তার আগে আবারও করছি বরাবরের মতন আপনার কাছে একটি রিকোয়েস্ট। আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, আর সঙ্গে সঙ্গে জুড়ে যাবেন আমাদের এই চ্যানেলের সমস্ত ধরনের লেটেস্ট ভিডিওগুলোর সঙ্গে। তো চলুন ভিডিওটি শুরু করি। রাজধানীতে সরকারি চিকিৎসকদের জন্য সুখবর। সরকারের পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গে দেওয়া হবে 36 মাসের এরিয়ারও। উল্লেখ্য, এই দিল্লিতে চিকিৎসকরা ধর্মঘট করার হুমকি দিয়েছিলেন এর আগে। সপ্তম বেতন কমিশনে বৈষম্য দূরীকরণের দাবিও তোলা হয়েছিল। প্রসঙ্গত জানা গিয়েছে, 5টি বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রথমত, নরেন্দ্র মোদী সরকার ন্যাশনাল পেনশন স্কিমের মূল বেতনে 10% থেকে 14% বৃদ্ধি করেছে বলে জানা গিয়েছে। এতে 18 লক্ষ কর্মচারীরা লাভের মুখ দেখবে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, শুধু এনপিএস এ বৃদ্ধি নয়, এর পাশাপাশি মন্ত্রিসভা অনুমোদন করেছে এই প্রকল্প থেকে টাকা তুলে নিলে অথবা প্রকল্প ছেড়ে বেরিয়ে আসলে যে টাকা পাওয়া যাবে তার 60% কর ছাড়ের আওতায় পড়বে। তবে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন অনেকেই। তৃতীয়ত, সূত্র অনুযায়ী কর্মচারীদের প্রমোশন এবং বেতন বৃদ্ধির ক্ষেত্রে সরকার নতুন নিয়ম লাগু করতে চলেছে, যেখানে পাবলিক ফিডব্যাক অর্থাৎ জনগণের মতামতের উপর অনেকটাই নির্ভর করবে চাকরি ক্ষেত্রে উন্নতি। উল্লেখ্য, জনগণের সঙ্গে যেসব ক্ষেত্রে সরকারি কর্মচারীদের সরাসরি যোগাযোগ থাকে সেসব ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। চতুর্থত, কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মচারীরা পুরনো পেনশন স্কিম বহাল রাখার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন থেকে। এই বিষয়ে ক্যাবিনেট সচিব পিকর সিনহা আশ্বস্ত করে জানিয়েছেন, পুরনো পেনশন স্কিমের সাধারণের সুবিধা কর্মচারীরা পাবেন এবং এই বিষয়ে মন্ত্রকের পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। পঞ্চমত, রেল এবং বিএসএনএল কর্মীদের বিক্ষোভে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের বেতন এবং ভাতা সংক্রান্ত দাবির ওপর শীঘ্রই বড় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো বন্ধুরা, রেল এবং বিএসএনএল কর্মীদের জন্যও কিন্তু দারুণ সুখবর আসতে চলেছে আগামীতে। তো আজকে এই ভিডিওতে আপনার কাছে এই তথ্যটি দেওয়ার ছিল যে সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর, বাড়ছে বেতন। যদি এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো ফিরছি পরবর্তী লেটেস্ট বিগ আপডেট নিয়ে। ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।